ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আমাদের এক ভাই জিরো জিরো টু এইট একটি প্রশ্ন করেছেন সৈয়দ কুতুব রাহেমহুল্লার তাফসির সম্পর্কে যেটা ফিজিল আলীল কোরআন এটা অনুতি জানতে চেয়েছেন এই তাফসিরটি আরবি ভাষায় লিখিত মিশরের সৈয়দ কতুব রাহিমহুল্লাহ তো ওই কিতাবে অলামাই কেরামগঞ্জ যারা আছেন সালফে সালেহেনদের মাঝে সালাফি ওলামা এখারাম বলেন বা অন্যান্য হাক্কানি ওলামা এখারামগণ তারা এই ব্যাপারে আপনার বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেছেন এবং তারা সাধারণত বর্তমান সমাজের মানুষদেরকে এই কিতাব থেকে দূরে থাকতে বলেন তার অনেকগুলো কারণ রয়েছে তো মূল কারণ যেটা আমি মনে করি সায়দ রাহে রাহেমহল্লা তিনি মূলত কোনো মুফাসির ছিলেন না এবং তিনি কোনো বড় কোনো আলেমও ছিলেন না উনি সাধারণ জেনারেল মানুষ তিনি গবেষণা করে তিনি এটার ব্যাখ্যা বিশ্লেষণ বা জেনেশন এটা করেছেন তো এখানে বেশ কয়েকটি ভুলও আছে বড় বড় ভুল ছোটোখাটো বেশ অনেকগুলো ভুল আছে বড় বড় ভুল অনেকগুলো রয়েছে তো সাধারণ মুসলমান যারা আছে আমরা সে সমস্ত ভুলগুলো বুঝতে পারবো না কাজে আমাদের জন্য অনেক মরতাব আর তাফসির যেটা তাফসির ইবনে কাসির প্রসিদ্ধ ওলামা এ মুফাসরিনদের কাছে প্রসিদ্ধ তাফসিরে কুর্তুবি রয়েছে আল জাম আহকাম এল কোরআন যেটা এবং আরও ফাথাল কাদির রয়েছে এই সমস্ত তাফসিরগুলো যদি আমরা পড়ি তো আমি মনে করি যে না এটা আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট এবং বিতর্কিত তাফসির থেকে দূরে থাকাটা আমাদের জন্য উত্তম হবে যে সমস্ত ভুলগুলো আমরা শুনেছি সেখানে শেখ বিন বাজ রহম্লা তিনি যেটা বলেছেন তার কাছে যখন এগুলো উপস্থাপন করা হয় আর রহমান ও আল আশ এই আয়াতের তফসিরে উনি যেটা বলেছেন যে কেনা আয়া আনিল হাইমান আল্হাদ আল খালক এটা তিনি ভুল বলেছেন কারণ ইস্তফা যেটা কোরআনের একটি বিধান যে আল্লাহ রবাহ আলমিনের একটা অবস্থানকে ই করেছেন অস্বীকার করেছেন তো শেখবিন্তানো তেল আলাহিফির যে এটা স্পষ্ট ভুল এবং এটা প্রমাণ বহন করে যে উনি তাফসিরের মাঝে একদম জিরো ওনার কোনো আলেম নেই তো এরপরে যেমন উনি বিশেষ করে কিতাবটাকে যেমন তসবির আনফি ফেল কোরআন মৌসা ও সালাম সম্পর্কে তিনি বলেছেন এরপরে তিনি মুসাল ও সালামের যে একটি ঘটনা রয়েছে যে তার কৌমের এক লোক বনি ইসরাইলের এবং অন্য এক লোক ফেরাউনের কৌমের লোকের সাথে ঝগড়া বিবাদ হয় তো সেই লোকটি মৌসা আলহ সালাতামের কাছে অভিযোগ করলে তিনি গিয়ে ঘুষি দেন এবং এই ঘুষিতে মারা যায় তিনি বলতেছেন যে না এই আয়া থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মৌসা আলহিসের মাঝে একটি আসারিয়া ছিল মানে গোত্র ছিল তো গোত্রপ্রীতি এটা কিন্তু একটা বিরাট বদ স্বভাব একজন নবীকে এই সমস্ত দোষে দূষিত করা একটা বিরাট বড় অন্যায় এরপরে বিশেষ করে আপনার মু ইবনে আবি সুফিয়ান রদি আল্লাহ তালু ইয়াজিদের পিতা সেই মাবিয়া রদি আল্লাহ তালহুর সাথে আলী রদি আল্লাহ সাথে আপনার যে খেলাফতের যে দ্বন্দ্ব ছিল সেটা আমরা আহলে সন্নাবুল জামা চুপ থাকি জামানুল ফিতান তো তিনি এখানে মাবিয়া রদি আল্লাহ তালহুকে দোষারোপ করেছেন ওসমান রাদী আল্লাহ আনহর বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছে মিশরের থেকে যে লোকেরা এসে মুসলমানরা এসে তাকে মদিনাতে হত্যা করলেন তিনি সাদত বরণ করলেন সেটাকে সেখানে মানে আপনার একটি মানে সফল একটি মানে ঘটনা বা তাদের যে কাজটা ছিল তারা সফল মানে তারা ঠিকভাবে করেছিল বেশ অনেকগুলোই আখতা যেটা আকৃতাগত ভুল এবং সুন্নি যেটা সুন্নি মাসলাক বা আহলুসন্নাল জামাত বলতে আমরা সালাফি মাসলাকের যে বেশ অনেকগুলো খাতা কাজে এই জন্য আমি বলবো না সেখানে ভালো আছে মন্দ আছে এটা সবাই স্বীকার করবে ভালো আছে মন্দ আছে কিন্তু সাধারণ মানুষ যারা আমরা তো সেই মন্দটা একটা থাকুক দুটো থাকুক তিনটে থাকুক কিন্তু সেগুলো আমরা বেসে আলাদা করতে পারবো না যেহেতু বেসে বেসে আলাদা করতে পারবো না সেহেতু এর থেকে উত্তম তাফসির যেখানে পাওয়া যায় আপনি ভালোটা বাদ দিয়ে কেনটা আপনি সরস বাদ দিয়ে নিরসের দিকে যাবেন মূলত আমাদের দেশে আমাদের সমাজে কিছু দলীয় লোকেরাই এই তাফসিরের দিকে আপনাকে আমাকে অগ্রসর হতে বলে কারণ এদের তাদের দলীয় কিছুটা উপকার রয়েছে মানুষের মাইন্ডকে মানুষের মন মানসিকতাটাকে ঘোরানোর জন্য তারা এদিকে প্ররোচনা চালায় অথচ এই তাফসিরটা আহ্লসল্লা জামাতের কাছে আল্লাহ সালাহদের কাছে যে একটি মারতাব আর প্রসিদ্ধ তাফসির এমনটি না যে অল্লাহ তাল